অনূর্ধ্ব ১৬ নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশে ফিরছে বাংলাদেশ। সোমবার দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রফি নিয়ে নামেন প্রীতি ইয়ারজানরা। দক্ষিণ এশিয়ার বয়স ভিত্তিক প্রতিযোগিতায় বাংলাদেশের নারীদের জয়রথ চলছেই। ফেব্রুয়ারিতে ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টের শিরোপা ভারতের সঙ্গে ভাগাভাগির দিন কয়েক পর এবার এককভাবে শিরোপা জিতল সাফ অনূর্ধ্ব ১৬ টুর্নামেন্টের। সোমবার ট্রফি আর ফুল হাতে নেপাল থেকে ঢাকায় ফেরে মেয়েরা। সোয়া ২টায় বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও আধা ঘন্টা দেরিতে এসে পৌঁছায় বিমান। এবারই প্রথম অনূর্ধ্ব ১৬ পর্যায়ে মেয়েদের টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আর দেশকে প্রথম শিরোপাটা উপহার দিতে পেরে উচ্ছ্বসিত অধিনায়ক অর্পিতা বিশ্বাস। অনুভূতিটা খুবই ভালো যে হচ্ছে আমি ফার্স্ট হচ্ছে ক্যাপ্টেন হিসেবে আন্ডার ১৬ হচ্ছে ট্রফিটা নিয়ে আসতে চাইছি এবং ইনশাআল্লাহ বাংলাদেশে ট্রফিটা নিয়ে আসছি। মাঠের পারফরমেন্সের স্বীকৃতি স্বরূপ এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকেও অর্থ পুরস্কার পাচ্ছেন সাফ শিরোপা জয়ীরা। বয়স ভিত্তিকে পরপর দুটি শিরোপাজয়ী মেয়েদের পাশাপাশি দলের কোচিং স্টাফ ও বাফুফের বাকিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাফুফের নারী উইং এর চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ। এটা কারো একার অর্জন নয়, এটা টিম ওয়ার্ক, সবার এফোর্টের ফলে এটা এসেছে। ধন্যবাদ জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীকে, তিনি সব সময় আমাদের পাশে থাকেন, এখনো থাকবেন এবং আপনারা জানেন তিনি ইতিমধ্যেই অর্থ পুরস্কার ঘোষণা করেছেন। তবে দেশের বাইরে টুর্নামেন্ট হয়, চ্যালেঞ্জ নিতে হয়েছে মেয়েদেরকে, তাতে ভালোভাবে উতরে গেছে অর্পিতা সুরভীরা। খুব চ্যালেঞ্জিং ছিল টিম কেমিস্ট্রি তৈরি করা এবং অ্যাকচুয়ালি আই এম ভেরি প্রাউড অফ দেম যে ওরা ওই বিদেশে অনেকেই প্রথম গিয়েছে এবং সাফ টুর্নামেন্ট প্রথম খেলছে, সেই হিসাবে ওরা যেভাবে তাদের এফোর্ট দিয়েছে ইট ওয়াজ মানে বলবো যে স্যাটিসফ্যাক্টরি। শক্তি সামর্থ্যে টুর্নামেন্টের বাকি দলগুলোর চেয়ে ঢের এগিয়ে ছিল বাংলাদেশ। সাফের শিরোপা জিতে সেটিরই জানান দিল সাইফুলবাড়ি টিটুর দল। শেখ তানভীর হাসান আরিফ, এটিএন নিউজ, ঢাকা।